মোহনপুর গ্রামে থাকত এক সরল সাদা সিধে গরিব মুচি। তিনকুলে তার কেউ ছিল না। মুচি নিজের খেয়ালে জুতো মেরামত করত আর নিজের পেট চালাত। কিন্তু মুচি হওয়ার জন্য তার আশেপাশে লোকজন তার সঙ্গে ভালো করে কথাই বলতো না। তার মনে সুখ ছিল না মোটে। কি গো দাদা, আজ বড় সকাল সকাল হাঁটে যাচ্ছ যে? ও অত কথায় তোর কাজ কি? তুই তো নিজে সরকার দিলে না। আহা, চটছ কেন? আমি কি আর তুই বুঝি শুনে বলেছি নাকি? বুঝিস নি যখন তখন চুপ করে থাক। করিস তুই দুটো সেলাই, তত কথা বলার কি দরকার? মুচি বলে যেন আমার খারাপ লাগতে নেই। খামোকায় সবাই কথা শোনো না, আজ আর হাঁটেই যাবো। আমি আজ এখানকার পাট গুটিয়ে অন্য কোথাও গিয়ে থাকবো। এরপর মুচি গ্রাম ছেড়ে গিয়ে জঙ্গলের ধারে একটা কুড়িয়ে বানিয়ে বাস করতে শুরু করে। মুচি এখন কারুর সাথে পাশে থাকে না, শুধু সকাল হলেই গ্রামের হাটে যায় দুটো সারাতে। মুচি জঙ্গলের ধারে একটা খড় পাতা দিয়ে কুড়িয়ে বানিয়ে থাকতে শুরু করে। যা বাবা, মাথা গোজার মতো কিছু একটা তো হয়েছে। যাই, এবার হাটে গিয়ে দেখি, টুকটাক কাজ থাকলে করে আসি এই বেলা। বেশ চলছিল, তবে কিছুদিন পর আকাশ ঝাঁপিয়ে এলো বৃষ্টি। সে এমন বৃষ্টি যে মুচি না পারে কুড়ে ছেড়ে বেরোতে, না পারে ঘরের জিনিস সামলাতে। এখনো তো বৃষ্টিটা থামলো না, এদিকে হাটে না গিয়ে উনুনে হাঁড়ি চাপানোর মতো দানা পানিও নেই, তার উপর আবার চামড়া টুকরো সেলাইয়ের সুতো সব ভিজে গেল। কি ঝকমারি হলো রে বাবা! এবার কি তবে জঙ্গলে গিয়ে ফলমূল খুঁজে তাই খেয়ে দিন কাটাতে হবে? তবে একদিকে যখন বৃষ্টির জলে মুচি হয় না, তখন অন্যদিকে সেই বৃষ্টিতে মন খুলে আনন্দ করছিল মেঘ রাজ্য থেকে নেমে আসা পুরীরা। জঙ্গলের মধ্যেই ছিল এক হ্রদ, পুরীরা আসতো সেই হ্রদের জলে স্নান করত। ও, বৃষ্টিতে ভিজে স্নান করে আমার মন শরীর সব কেমন জড়িয়ে যাচ্ছে। আমার তো মনে হচ্ছে এই বৃষ্টি আর না থামুক। হ্যাঁ হ্যাঁ, মেঘরাজ্য থেকে নেমে আসছি, তারপর আবার সেখানে ফিরে যাচ্ছি, কিন্তু বৃষ্টিতে ভিজে তোমার কি অবস্থা হলো কে জানে। তাই তো, একদম খেয়াল নেই, জুতো জোড়ার কথা তো ভুলেই গেছিলাম। বৃষ্টিটা একটু ধরেছে মনে হচ্ছে, তবে আমার যা কপাল, তেমন কিছু জোগাড় হবে কিনা কে জানে। ওই দেখ, কেউ একজন আসছে মনে হচ্ছে। এইখানে তো কেউ কোনোদিন আসেই না। তবে বোধহয় দেখ, আমাদের বিপদ থেকে উদ্ধার করতে কেউ এলো নাকি। ও মা, জঙ্গলের মাঝে একটা জলাশয়, যাই ফল পাই না পাই পেট ভরে জল তো খাই গিয়ে। এরে, এরা আবার কারা? মনে হচ্ছে অসময়ে এসে বড্ড গোলমাল করে ফেলেছি। না না, তুমি কোনো গোলমাল করনি, গোলমাল তো হয়েছে আমাদের। সে তো তোমাদের মুখ চোখ দেখে খানিক বুঝতেই পারছি, তা হয়েছেটা কি? আমরা হলাম মেঘরাজ্যের পরি, আর এ হলো আমাদের রাজকুমারী। এই হ্রদে আমরা স্নান করতে আসি, কিন্তু আজ একটা ভারী গোলমাল হয়ে গিয়েছে। বৃষ্টির জলে ভিজে আমাদের রাজকুমারীর জুতো ছিঁড়ে গেছে। আছে নাকি গো তোমার জানাশোনা কেউ যে আমার জুতো সারিয়ে দিতে পারবে? আমি থাকতে আবার কাকে চাই, জুতো সেলাই করাই তো আমার কাজ। তাই নাকি?
তবে তো তুমি আমার মুশকিল আসান। না 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 না, মুশকিল একটা আছে বটে, বৃষ্টির জলে আমার সেলাই করা সুতো ভিজে নষ্ট হয়ে গেছে। ও ব্যাপার, যা তো আমার ডান হাত, সুতো এনে দে দেখি। নাও সুতো, দেখো দেখি এই দিয়ে হবে কিনা। না হলে কিন্তু ভারী বিপদ হবে। না না, এতেই হবে, হয়ে বেশি হবে। তবে এই সুতো কিন্তু জাদু সুতো, একমাত্র যে এই সুতো দিয়ে কাজ করে সেই পারে এই সুতোকে কাটতে বা ছিঁড়তে। অন্য কোনো ভাবে এটাকে ছেঁড়াও যায় না, কাটাও যায় না। বেশ তো, তবে দাও ওই দিয়ে জুতোখানা মেরামত করি। এই যে রাজকন্যা, দেখো দেখি জুতো জোড়া কেমন জুড়েছে। ও মা, কি দারুন, একদম নর্তনের মতো মনে হচ্ছে না। এত সুন্দর করে জুতোটা সারিয়ে দিয়েছে যে বোঝার উপায়ই নেই যেটা কখনো ছিঁড়েছিল। এই জাদু জুতো পরে আমি মেঘরাজ্যে ফিরে যেতে পারবো। তোমায় অনেক অনেক ধন্যবাদ আমার মুশকিল আসান। এরপর প্রতিদিন পুরীরা হ্রদের ধারে আসে আর মুচিও তাদের জন্য অপেক্ষা করে সেখানে। তারপর খুব একচোট গল্প হয় ওদের। মুচিকে এখন আর হাটেও যেতে হয় না, পুরীদের রকমারি জুতো সেলাই করে সোনার মোহর পায় সে। আর এইভাবেই তার দিন কেটে যায়। তবে এর মধ্যে হলো কি, মুচির ভীষণ ভালো লেগে গেল এক রাজকন্যা। রাজকন্যারও মুচিকে মনে মনে বেশ ধরেছে। এরপর একদিন, ও মুশকিল আসান, কেন বলো তো, তোমার সঙ্গে কথা বলতে আমার এত ভালো লাগে। আমিও তো ভাবি, যদি সারাক্ষণ এমন ভাবে তোমার সাথে থাকতে পারতাম তবে কি ভালোই না হতো। কিন্তু সে তো হওয়ার উপায় নেই। তুমি চলে গেলে আমার ভারী মন খারাপ করে। এমন কিছু করা যায় না যাতে তোমাকে সারা জীবনের মতো নিজের করে রাখতে পারি আমি। তুমি কি আর কোনোদিন মেঘরাজ্যে যেতে পারবে? আমার বাবা শর্ত দিয়েছে, মর্তের কোনো মানুষ যদি মেঘরাজ্যে যেতে পারে কখনো, তবেই তার সঙ্গে আমার বিয়ে দেবে। কি করি তবে, আমি তো আর তোমাদের মতো জাদু জুতো পরে উড়ে যেতে পারবো না। তবে তুমি তো আমার মুশকিল আসান, পারবে না কি গো, একটা না একটা কোনো উপায় বার করতে পারবে না? ধুস, এমন গবেটা আমি যে মাথা কোনো বুদ্ধি খেলেন। আরে আরে, এই তো বুদ্ধি একটা এসেছে। এই জাদু সুতো যখন আছে তখন একটা উপায় তো করে দেখা যেতেই পারে। কি উপায় গো মুশকিল আসান? এই জাদু সুতো দিয়ে দিলাম আচ্ছা করে পেঁচিয়ে। আরে আরে, করছো কি এমন করে? আবার কি হবে? কি আবার হবে, তুমি জাদু জুতো পরে উড়ে যাবে আর আমি এই সুতোখানা ধরে তোমার সঙ্গে সঙ্গে চলে যাব মেঘরাজ্যে। পারবে তুমি সুতো ধরে যেতে? কেন পারবো না, এই যে জাদু সুতো, তুমি তো বলেছো এই সুতো না ছিঁড়বে আর না কাটবে। ও সাথে কি আর তোমায় মুশকিল আসার নাম দিয়েছি আমি। চলো চলো এক্ষুনি উড়ে যাই তবে। মেঘরাজ্যে এদিকে মেয়ের জন্য চিন্তা করে করে রাজা ক্লান্ত হয়ে বসে। রাজকুমারীকে চোখে হারান রাজা, আর সেই রাজকুমারীকে কতক্ষণ হয়ে গেল রাজা দেখেননি, মন তো তার ছটফট করবেই। কই, মেয়েটা তো এখনো ফিরে এলো না, কোথায় কোথায় যে উড়ে বেড়ায় কে জানে। কোথায় আবার, যেখানে তার মনের মানুষ থাকে। কি, এ তো মর্তের মানুষ মনে হচ্ছে, তা এখানে এলো কি করে? আমি শুধু আসিনি, সেই সঙ্গে আপনার মেয়ের হাতটাও যে ধরতে এসেছি। তা কি করে হয়, না না, মর্তের কোনো মানুষের সাথে আমি আমার মেয়ের বিয়ে দিই কি করে? সে আপনি জানেন, শর্ত অনুযায়ী আমি যখন মেঘরাজ্যে আসতে পেরেছি তখন বিয়ে তো আপনাকে দিতেই হবে। তাও তো বটে, বেশ তবে তাই হবে, তোমার সঙ্গেই আমার মেয়ের বিয়ে হবে।
এরপর মহা ধুমধাম করে মুচির সঙ্গে রাজকুমারীর বিয়ে হল। আর মুচি থেকে গেল সুখ শান্তিতে ওই মেঘ রাজ্যে রাজকুমারীর সঙ্গে।